मात्र 3 দিনের মধ্যে তোমার পার্টনার তোমাকে ব্লক থেকে আনব্লক করবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি 3 থেকে 7 দিনের মধ্যে যে পার্টনার তোমাদেরকে ব্লক করছে সে তোমাদেরকে ব্লক করতে বাধ্য হবে। অনেক আমার বন্ধু আছে যারা আমাকে বলে থাকে যে দাদা আমার পার্টনার আমাদেরকে ব্লক করে দিয়েছে, যদিও আমার তরফ থেকে কোনোই দোষ ছিল না। ব্লক করার পর থেকে আমি খুব আপসেট আছি, ডিপ্রেশনে আছি, কান্নাকাটি করছি, অন্য নাম্বার থেকে তাকে SMS করছি, ফোন করছি যেন আমার ব্লকটিকে তুলে নিয়ে আনব্লক করে দেওয়া হয়। তার কোনো কাছের বন্ধুর মারফতে আমি আমার রিকোয়েস্টকে আবারও পাঠাচ্ছি যেন আমার আর্জিটিকে সে মেনে নিয়ে আমাকে যেন আনব্লক করে। তারপরেও সে আমার কোনো কথা শুনছে না। আমি যে কোনো নাম্বার থেকে যতই তাকে ফোন করি সবকটা নাম্বারকেই ব্লক করে দিয়েছে। তো এখন আমি কি করব? তো বন্ধুরা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, এবং এই ভিডিওটি দেখার পর এই টপিকের উপরে তোমাদেরকে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না। এই বিষয়ে আমি 100% গ্যারান্টি নিয়ে বলছি, কেননা আমি এই ভিডিওতে তোমাদেরকে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টের বিষয়ে বলবো, যেখানে বলা হয়েছে যে কোনো মানুষ তোমাদেরকে কেন ব্লক করে এবং যখন সে ব্লক করে তখন তার মাইন্ড সেট কি থাকে। যে তোমাকে ব্লক করছে তার মাথাতে তোমাকে ব্লক করাকে নিয়ে কি ভাবনা কাজ করছে, এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই ব্লক করা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, আমাদেরকে কিভাবে আনব্লক করবে। এই সমস্ত বিষয়ের উপরই এই ভিডিওটি সম্পূর্ণ সাজানো। ভিডিওটি দেখো, তোমাদের খুবই কাজে লাগবে। তোমরা সর্বপ্রথম জানবো যে কেউ আমাদেরকে ব্লক করার ফলে তার কারণ কি থাকে এবং ব্লক করার পেছনে তার মাইন্ড সেট কি থাকে। তো বন্ধুরা, সাইকোলজির মতে যখন কেউ আমাদেরকে ব্লক করে তখন তার ব্লক করার পেছনে একটাই কারণ থাকে, বা সে আমাদের সম্পর্কে জানে যে আমি যে তাকে ব্লক করছি আমার এই ব্লক করার ফলে কিন্তু তার উপরে একটা যথেষ্টই ইফেক্ট পড়বে, এবং এই যে আমি তাকে ব্লক করছি এই ব্লক করার জন্য সে রীতিমতো কান্নাকাটি করবে, অসহায়ের মতো আমাকে ভিক্ষে চাইবে যেন আমি আনব্লক করে দিই। আমি যদি তাকে মেসেজ না করি, আমি যদি তাকে ফোন না করি, সে আমার জন্য খুবই অসহায়ত্ব ফিল করবে এবং আমাকে খুবই মিস করবে, আমার কাছে রিকোয়েস্ট করবে। এবং যে ব্লক করে সে কিন্তু এই সমস্ত জিনিসগুলো ভালো করে জানে। যে মানুষটাকে আমি ব্লক করছি সে কিন্তু আমার প্রতি খুবই দুর্বল। কেননা একটা বিষয় ভালো করেই বলো বা তোমরা জানো যে সম্পর্কটা শুরুতেও কিন্তু ঝগড়াঝাটি হয়েই থাকে বা হয়েও ছিল, তখন তো কেউ কাউকে ব্লক করেনি। তাহলে সম্পর্কটা একটু পুরনো হয়ে যাওয়ার পরে কেন সামনের জন তাকে কথায় কথায় ব্লক করে? কেননা সম্পর্কটার প্রথমের দিকে কিন্তু সে জানতো না যে সে তাকে কতটা ভালোবাসে এবং সে তার প্রতি কতটা দুর্বল। বাট সম্পর্কের একটা টাইম পেরিয়ে যাওয়ার পরে কিন্তু সামনেকার জনের সম্পর্কে তার মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে যায় যে সে তাকে সত্যি ভালোবাসে, এবং এর কারণের জন্য কিন্তু তুমি দায়ী। কেননা তুমি তাকে এতটাই ভালোবেসেছো, তুমি তার মনে এতটাই বিশ্বাস জাগিয়ে দিয়েছো যে তুমি তার সব। সে যদি তোমাকে ছেড়ে চলে যায় তুমি একদমই অসহায় হয়ে পড়বে, সে তোমার চোখের মনি, তাকে ছাড়া তুমি বাঁচবে না। এবং এই সমস্ত বিষয়গুলো কিন্তু তার অন্তরাত্মা একদম মেনে নিয়েছে যে সে তোমার সঙ্গে যাই করুক না কেন তুমি তাকে কখনোই ছেড়ে যাবে না। যে কারণের জন্যই কিন্তু সে কথায় কথায় তোমাকে ব্লক করে, এবং ব্লক করার পরেও তার মনে এই ভাবনাটা বদ্ধমূল হয়ে গেছে যে তুমি তাকে কখনো ছেড়ে যাবে না। রীতিমতো তুমি তার কাছে আনব্লক করার জন্য প্রাণ ভিক্ষে যাইবে, অন্য কোনো নাম্বার থেকে ফোন করবে, তার বন্ধুর মারফতে তাকে আনব্লক করার জন্য রিকোয়েস্ট পাঠাবে। এবং এই সমস্ত বিষয়গুলো করার ফলে কিন্তু যে কোনো মানুষেরই ভালো লাগে। জাস্ট নিজে থেকে একবার ফিল করে দেখো, যদি তুমি কাউকে ব্লক করো এবং তুমি যাকে ব্লক করেছো সেই ব্লক করা পার্টনারটি যদি তোমার কাছে সেই একইভাবে আকতি মিনতি করে তাহলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে। সেই একই রকমের ভালো লাগার বিষয়টাই কিন্তু সে ফিল করছে, এবং তার মনে এই ধারণাটা বদ্ধমূল হয়ে গেছে সে যাই করুক না কেন তুমি তাকে কখনোই ছেড়ে যাবে না। আর এবং এই ভাবনাটা বা এই মাইন্ডসেটটা তার মাথায় হওয়ার পেছনে কিন্তু তুমিই দায়ী। কেননা তুমি তাকে প্রয়োজনের তুলনায় বেশি ইম্পর্টেন্ট দিয়ে ফেলেছ। তুমি জানো যদি তাকে আমি ইম্পর্টেন্ট না দেই সে হয়তো তোমাকে ছেড়ে চলে যাবে। এই ভয়ের কারণে তুমি তাকে এতটাই ইম্পর্টেন্ট দিয়েছো যে তার মাথায় এই ধারণাটা বদ্ধমূল হয়ে ঢুকে গেছে সে যাই করুক না কেন তুমি কখনোই তাকে ছেড়ে যাবে না। যে কারণের ফলেই কিন্তু ছোটখাটো বিষয়ে সে তোমাকে বারবার ব্লক করে। তো এবার প্রশ্ন হলো যে আমরা আনব্লক কিভাবে হব? হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি সাইকোলজিক্যাল বই পড়তে খুবই ভালোবাসি। আমার সাইকোলজিক্যাল লেখকদের মধ্যে সবচেয়ে প্রিয় লেখক হচ্ছে ডেল কার্নেগি। ডেল কার্নেগির অনেক বই আমি এখনো পড়ি। তো সেই বইয়ে আনব্লক হওয়ার প্রক্রিয়া কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে। তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, আনব্লক হওয়ার আগে আমি তোমাদেরকে এই ভিডিওতে আনব্লকের সমস্ত প্রক্রিয়াকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেবো। তার আগে তোমাদের অ্যাটিটিউডকে এমন করতে হবে যেন নেক্সট টাইম তোমার পার্টনার তোমাকে ব্লক করার আগে 10 বার ভাবে। एर संगे आरो कटा लाइन जुड़े दिच्छी ता हलो एई भिडियोटी तादेर पक्षे कार्यकरी होबे जादेर मध्य कंट्रोल पावर आछे, जारा निजेदेर इमोशन के कंट्रोल करते पारे। यदि तुम तुम्हारे पार्टनारेर संगे 4-5 दिन कथा ना बोले थाकते पारो तबेई किन्तु तुम एई भिडियोटी देखे फल पाबे। नयतो जारा तार पार्टनारेर संगे 2-3 दिनेर मধ্যে कथा ना बोलेई थाकते पारे ना, आगे थेकेई आवेगप्रवण हये मेसेज करे तादेर जन्य किन्तु एई भिडियोटा कखनोई कार्यकरी होबे ना। निजेर एटीट्यूड के ठीक राखते गेले एबं एई भिडियोर मार्फते समस्त रूपे फल पेते गेले एबं नेक्स्ट तुम्हार पार्टनार तुम्हें ब्लक करते गेले 10 बार भाबबे। एई सिचुएशन क्रिएट करते गेले तुम्हें कंट्रोल पावर बाड़ाते होबे। ताई यदि तुम कंट्रोल पावर अधिकारी हये थाको तो एई भिडियोटिके कन्टिन्यू करो, नयतोबा एखानेई स्किप करे বেরিয়ে যেতে পারো। আমার বলা কথাটাকে কিন্তু খারাপভাবে নেবে না, কেননা আমি তোমাদেরকে অপমানের সরষে কথাটি বলছি না। কেউ নিজের সম্পর্ককে নিজে হাতে শেষ করতে চাই, তুমি বলো তুমি কি মনে করো? এই যে তোমাকে তোমার পার্টনার ব্লক করেছে, সে কি তোমার সঙ্গে সম্পর্কটিকে শেষ করে দেওয়ার জন্যই ব্লক করেছে? নিশ্চয়ই না, কেননা তোমাকে এর আগেও নিশ্চয়ই সে ব্লক করেছিল এবং ব্লক করার পরে তুমি রীতিমতো কান্নাকাটি করেছো, তোমার অসহায়ত্ব তার সামনে স্বীকার করেছো। সে তোমাকে একটা সময়ের পর মাফ করে দিয়েছে, তারপর কিন্তু সে তোমাকে আনব্লকও করেছে, আবার তোমাদের মধ্যে সেই আগেকার মতো প্রেম ভালোবাসার সিচুয়েশন ফিরে আসছে, বাট সেটা কিন্তু লং টাইম টেকেনি। আবার 2-3 দিন পর তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আবার সে তোমাকে ব্লক করেছে, আবার তুমি একই পদ্ধতি তার সঙ্গে অবলম্বন করেছো, দেন সে আবার তোমাকে আনব্লক করেছে। এর ফলে কিন্তু তোমরা কিন্তু পার্মানেন্টলি সলিউশন পাওনি। সে তোমার সঙ্গে খেলে যাচ্ছে আর তুমি তার খেলায় তাকে সাপোর্ট করে যাচ্ছ। তাই এই ভিডিওটিতে তোমাদেরকে আমি एमन सल्यूशनेर कथा बोलबो जे सल्यूशनेर द्वारा तुमी तुम्हार पार्टनारके एमन शिक्षा दिबे जे शिक्षार द्वारा से तुम्हें ब्लक करार आगे 10 बार भाबबे एबं एई सल्यूशन किन्तु टेम्पोरारी होबे ना, पार्मानेंट सल्यूशन होबे। ताई भिडियोटिके कन्टिन्यू देखते थाको एबं जे कथागुलो एबार आमी बोलबो सेगुलोके खूबई धैर्य सहकारे शोनो। साइकोलॉजिर हिसाबे जे तुम्हें ब्लक करेछे तार माइंडसेटके सम्पूर्ण रूपे चेन्ज करते होबे। সে তার মাইন্ডসেটে এমন একটা ভাবনা নিয়ে বসেছিল যে সে তোমাকে ব্লক করবে এবং তুমি ব্লক হওয়ার পরে রীতিমতো কান্নাকাটি করবে, অসহায়ত্বর শিকার হবে, যার ফলে তুমি তাকে রিকোয়েস্ট করবে, দেন সে তোমাকে আনব্লক করবে। এই যে তার মাইন্ডসেট, এই মাইন্ডসেটটাকে তুমি তৈরি করেছো, এবার তোমাকে তার মাইন্ডসেটকে সম্পূর্ণরূপে চেঞ্জ করতে হবে। সে যখন তোমাকে ব্লক করবে তখন তুমি এবার সম্পূর্ণরূপে সাইলেন্ট হয়ে যাও, যা কিন্তু সে আশাই করে না, সে অবাক হয়ে যাবে। এবং এই সাইলেন্টটা কিন্তু 2-3 দিন থাকলে হবে না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খুব বেশি মনের জোরকে বাড়িয়ে 2-3 দিন সাইলেন্ট থাকি, তারপর মনের মধ্যে একটা আমাদের ভয় আসতে শুরু করে। আমরা যদি বেশি দিন তার সঙ্গে কথা না বলি তাহলে হয়তো সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে বা আমাদের ছেড়ে চলে যাবে। বাট আমি বলবো বন্ধুরা, যদি সে তোমাকে সত্যিই ভালোবেসে থাকে তবে তোমার এই মনের বদ্ধ ভুল ধারণাটাকে মারতে হবে এবং তোমার মনের যে ইমোশন আছে সেই ইমোশনকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করতে হবে। এবার তুমি নিজে থেকে কখনো ফোন করবে না। 2-3 দিন কেন, 1-8 মাস চলে গেল তুমি নিজে থেকে কন্ট্যাক্ট করবে না, তুমি তাকে আনব্লক করার জন্য রিকোয়েস্টও করবে না, তুমি কাঁদবেও না, তুমি তোমার দুঃখকে তার সামনে প্রকাশও করবে না। তুমি মনের মধ্যে এমন একটা জেদ নিয়ে নাও যে বরাবরই কিন্তু আমি তার কাছে নত হয়ে থাকি, এবার আমি তাকে নত করব। তুমি অপেক্ষা করো এবং তোমার এই মনের জেদকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনের দিকে ফোকাস করো। তোমার জীবন কিন্তু শুধু ভালোবাসাতেই ভর্তি নয় এবং জীবনে শুধু ভালোবাসায় স্বপ্ন নয়, তোমার জীবনে আরো অনেক স্বপ্ন আছে। তাই তুমি তোমার সমস্ত ফোকাসকে এদিক থেকে নিয়ে গিয়ে তোমার জীবনের দিকে কাজে লাগাতে থাকো, নিজের জীবনে গ্রো করো। যেভাবে তুমি তোমার জীবনকে গ্রো করতে শুরু করবে এবং তুমি উন্নতির শিখরে পৌঁছে যাবে, তার পাশাপাশি তুমি তোমার ফ্যামিলিকে সময় দাও, কেননা ভালোবাসা চলাকালীন তুমি কিন্তু শুধুমাত্র তোমার পার্টনারকে সময় দিয়েছিলে, পার্টনার ব্যতীত কিন্তু অনেক প্রিয়জন তোমার আছে যাদেরকে তুমি সময় দিতে পারোনি। এবার তুমি তাদেরকে সময় দাও এবং নিজেকে ডেভেলপ করো, নিজেকে গ্রো করো। যখন সম্পূর্ণরূপে তুমি নিজেকে গ্রো করে ফেলবে এবং তাকে তুমি গুরুত্ব দেবে না, তখন কিন্তু সে মনে মনে ভাবতে শুরু করবে সে কি আমায় ভুলে গেল। তার মনে প্রশ্ন কাজ করবে, কারণ এখন তুমি অনেকটাই উন্নতি করে ফেলেছো, তুমি তাকে আর গুরুত্ব দাও না। তার মাথায় দেখবা এমন সব ভাবনা কাজ করবে, সে অস্থিরতা ফিল করবে যে সে তোমাকে হারাতে ভয় পাবে, যে এতদিন হয়ে যাওয়ার পরেও কিন্তু তুমি তাকে কোনো গুরুত্ব দিচ্ছ না, তুমি তাকে ইগনোর করে চলছো, তুমি তোমার জীবনে রীতিমতো হ্যাপি আছো। এই সমস্ত দেখে দেখবে সে অস্থিরতাকে সহ্য করতে না পেরে কিন্তু তোমাকে সে আনব্লক করতে বাধ্য হবে, কেননা এবার কিন্তু তুমি নিজে থেকে নত হওনি, তুমি তাকে নত করতে বাধ্য করেছো। তো এখানে তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, সে কিন্তু তোমাকে আনব্লক করবে, কিন্তু সে তোমাকে আগে থেকে এসএমএস করবে না। কেন? সে চাইবে তুমি আগে থেকে এসএমএস করো, বাট তুমি এসএমএস করবে না। তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার হ্যাপি থাকার সমস্ত ছবি পোস্ট করবে, যেন সে তোমার হ্যাপি থাকার সমস্ত সিচুয়েশনকে দেখে যেন আরো চমকে যায় যে সে তোমার লাইফে না থাকা কারণেও কি তুমি হ্যাপি থাকতে পারো? হ্যাঁ বন্ধুরা, তুমি তাকে রীতিমতো ছাড়াই কিন্তু এবার ভালো আছো সেটা কিন্তু তুমি তাকে দেখিয়ে দিয়েছো, কেননা এবার কিন্তু তুমি নত হলে তুমি তাকে নত করেছো। বন্ধুরা তোমাদেরকে এখানে বলে রাখি, পৃথিবীতে সব মানুষই নত হয়, শুধুমাত্র নত করার মতো পারফেক্ট মানুষ লাগে। আর আমরাই কিন্তু সামনে কারজনকে নত হওয়ার সুযোগ দেই না, কেননা আমাদের মনে বরাবরই একটা ভয় কাজ করে যে আমরা যদি তাদেরকে নত করার মতো সিচুয়েশন ক্রিয়েট করি হয়তো তার ফলে তারা আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই ভয়ের ফলেই কিন্তু আমরাই আগ বাড়িয়ে তাদেরকে SMS করি, কেননা আমাদের মনে সবসময় একটা ভয় কাজ করে আমরা যে মানুষটিকে এত ভালোবেসেছি সেই ভালোবাসার মানুষটিকে যদি আমাদের তরফ থেকে কম ভালোবাসা দেখায় তার ফলে কিন্তু সে হয়তো আমাদেরকে চলে যেতে পারে। এই যে ভয়, এই ভয়ের ফলেই আমরাই বরাবরই নত হয়ে থাকি এবং এই নত হওয়ার ফলে তার মাইন্ডসেটটা এমনভাবে তৈরি হয়ে যায় যে সে আমাদেরকে নিজের হাতের পুতুলের মতো করে ব্যবহার করে, এবং যার ফলেই কিন্তু সে বরাবরই আমাদেরকে ব্লক করে আবার আনব্লক করে নিজের ইচ্ছে খুশির মতো আমাদেরকে পরিচালনা করে। তো বন্ধুরা এই ভিডিওর মারফতে তোমাদেরকে আমি স্পষ্টরূপে বুঝিয়ে দিয়েছি যে কি করে তোমার পার্টনার যদি তোমাদেরকে ব্লক করে মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে সে তোমাকে আনব্লক করতে বাধ্য হবে। সে প্রক্রিয়াকে পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে বুঝিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর দ্বারা আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ভিডিও তোমাদের 100% কার্যকরী হবে। ভিডিওটির সমস্ত ফর্মুলাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেখো এবং কি রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এখানেই, আসছি নতুন কোনো টপিকে। ততক্ষণের জন্য